Hello students, today we will solve some important problems on conservative field and work done. So let's go. Amra ekhane ekta problem korbo. Ekta given field of force royeche, eta conservative, er under e ekta object मूव करছে একটা পয়েন্ট থেকে আরেকটি পয়েন্টে যেহেতু কনজারভেটিভ তাই এই দুটো পয়েন্টসের উপরেই ওয়ার্কটা নির্ভর করবে কার্ভের উপর নয় যার ফলে আমরা পটেনশিয়াল যে ফাংশনটি সেটা আমরা নির্ণয় করব অর্থাৎ এফ যদি ভেক্টর ফিল্ড হয় তাহলে এফ ভেক্টর ইজ ইকুয়াল টু ডেল ফাই এই ফাইটাই পটেনশিয়াল ফাংশন যেখানে ওয়ার্ক ডান নির্ণয় করতে যে দুটো বিন্দুতে ওয়ার্ক ডান নির্ণয় করতে হবে সেই দুটো বিন্দুতে ফাই ফাংশনের ভ্যালুজের যে ডিফারেন্স সেটাই ওয়ার্ক ডান চলো অঙ্কটা দেখে না যাক So that F vector, এটা বলেছে is a conservative force field. তাহলে conservative force field এটা আগে দেখে নিই তাহলে আমরা curl F বের করব তাহলে del cross F del cross F is equal to তাহলে I cap J cap K cap डेल डेल एक्स डेल डेल वाई डेल डेल जेड टू एक्स वाई प्लस जेड क्यूब एक्स स्क्वायर थ्री एक्स जेड स्क्वायर इज इक्वल टू वाई सापेक्षे डेरिवेटिव कर जिरो और ये जेड सापेक्षे डेरिवेटिव तेज़ जिरो आई क्या हल डेल जे सपेक्षे निर्णय करो तेल जे सपेक्षे निर्णय कर ले थ्री जेड स्क्वायर माइनस थ्री जेड स्क्वायर जे कैप प्लस एबार के कैपर जो वाई सपेक्षे डेरिवेटिव कर टू एक्स और एखे हल माइनस टू एक्स के कैप तेल ये कत हल जिरो वेक्टर हल তাহলে আমরা এখান থেকে বলতে পারি দিস শোজ দ্যাট এফ ইজ এ কনজারভেটিভ ফোর্স ফিল্ড নেক্সট পার্ট কি দেখতো ফাইন্ড দ্য স্কেলার পটেনশিয়াল এটা গুরুত্বপূর্ণ ওয়ার্ক ডানের জন্য ব্যবহার হবে তাহলে স্কেলার পটেনশিয়াল আমরা এখন নির্ণয় করব আমরা ধরে নিচ্ছি যেহেতু কনজারভেটিভ তাই লেট এফ ভেক্টর ইজ ইকুয়াল টু গ্র্যাড ফাই হোয়ার ফাই ইজ এ স্কেলার পয়েন্ট ফাংশন যেটাকে আমরা পটেনশিয়াল বলছি দেন এফ ভেক্টর এটা আমরা জানি টু এক্স ওয়াই প্লাস জেড কিউব আই ক্যাপ প্লাস এক্স স্কোয়ার জে ক্যাপ প্লাস থ্রি এক্স জেড স্কোয়ার কে ক্যাপ ইজ ইকুয়াল টু ডেল ফাই তাহলে ডেল ফাই ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ফাই ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ফাই ডেল জেড কে ক্যাপ দিস ইমপ্লাইজ ডেল ফাই ডেল এক্স ইজ ইকুয়াল টু টু এক্স ওয়াই প্লাস জেড কিউ ডেল ফাই ডেল ওয়াই ইজ ইকুয়াল টু
एक्स स्क्वायर और डेल फाई डेल जेड हलो थ्री एक्स जेड स्क्वायर उई हैव डी फाई इज इक्वल टू डेल फाई डेल एक्स डी एक्स प्लस डेल फाई डेल वाई डी वाई प्लस डेल फाई डेल जेड डी जेड इज इक्वल टू कत हो देखो तो टू एक्स वाई प्लस जेड क्यूब डी एक्स प्लस एक्स स्क्वायर डी वाई प्लस थ्री एक्स जेड स्क्वायर डी जेड तेल इज इक्वल टू एवं एकटू सजिए ना जा टू एक्स वाई डी एक्स और प्लस एक्स स्क्वायर डी वाई এটাকে একসঙ্গে রাখলাম আর জেড কিউব ডি এক্স প্লাস থ্রি এক্স জেড স্কোয়ার ডি জেড ইজ ইকুয়াল টু ডি এক্স স্কোয়ার ওয়াই ডি জেড কিউব এক্স তাহলে ইন্টিগ্রেটিং তাহলে কত পাচ্ছি দেখো ফাই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার ওয়াই প্লাস জেড কিউব এক্স প্লাস সি হোয়ার সি ইজ অ্যান আরবিট্রারি কনস্ট্যান্ট আরবিট্রারি কনস্ট্যান্ট কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন এটা পরিবর্তনশীল হচ্ছে সেই হিসাবে এটা বলা হচ্ছে তাহলে আমরা এইখানে পোটেনশিয়াল আমরা পেয়ে গেলাম ফাইন্ড দ্য স্কেলার পোটেনশিয়াল তাহলে দেয়ারফোর দ্য রিকোয়ার্ড পোটেনশিয়াল স্কেলার পোটেনশিয়াল ওরা যা বলেছে সেটা লিখবো হ্যাঁ স্কেলার পোটেনশিয়াল ইজ a phi of x y z phi of x y z is equal to x square y plus z cube x plus constant তাহলে ওয়ার্ক ডান আমরা নির্ণয় করব বলা হয়েছে মুভিং অ্যান অবজেক্ট ইন দিস ফিল্ড ফ্রম দেখো কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টে ওয়ান মাইনাস টু ওয়ান থেকে এই বিন্দু থেকে এই বিন্দুতে তাহলে এই পয়েন্টে ফাইয়ের ভ্যালু মাইনাস এই পয়েন্টে ফাইয়ের ভ্যালু এটাই রিকোয়ার্ড ওয়ার্ক ডান তাহলে দ্য রিকোয়ার্ড ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু ফাই কোন বিন্দুতে অ্যাট থ্রি ওয়ান ফোর মাইনাস ফাই অ্যাট ওয়ান মাইনাস টু ওয়ান তাহলে ইজ ইকুয়াল টু মান বসিয়ে দিচ্ছি তাহলে এক্স মানে হলো থ্রি তাহলে থ্রি স্কোয়ার ওয়াই হলো ওয়ান প্লাস জেড কিউব মানে ফোর কিউব ইন্টু থ্রি মাইনাস দেখে নি হিসেব করে নি ওয়ান স্কোয়ার ইন্টু মাইনাস টু প্লাস ওয়ান কিউব ইন্টু ওয়ান ইজ ইকুয়াল টু নাইন প্লাস কত হচ্ছে দেখে নাও এটা হচ্ছে সিক্সটি ফোর না সিক্সটি ফোর থ্রি দিয়ে তাহলে এটা হলো টুয়েলভ এটা নাইন মাইনাস এখানে এটা হলো মাইনাস টু প্লাস ওয়ান তাহলে পেলাম টু হান্ড্রেড ওয়ান প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু হান্ড্রেড টু এটা ইউনিটস
তাহলে টোটাল ওয়ার্ক ডান অর্থাৎ ওয়ান মাইনাস টু ওয়ান পয়েন্ট থেকে থ্রি ওয়ান ফোর পয়েন্টে কণাটি মুভ করার ফলে যে ওয়ার্ক ডান পরিণত পেয়েছি আমরা সেই ওয়ার্ক ডানের পরিমাণ পেলাম 202 ইউনিটস বা তুমি লিখতে পারো ইউনিটস অফ ওয়ার্ক, শুধু ইউনিটস লিখলেই হবে। এখানে ওয়ার্ক ডান নির্ণয় করতে বলেছে একটা পার্টিকেলের, এই পার্টিকেলটি একটা সার্কেলের উপর সার্কেলে ঘুরছে, সার্কেলটা এক্স ওয়াই প্লেনে রয়েছে আর এই সার্কেলটির সেন্টার হলো অরিজিন, রেডিয়াস হলো টু ইউনিটস, ফোর্স ফিল্ড এফ এটা বলেছে। তাহলে এই ফোর্স ফিল্ড এফের আন্ডারে একটি কণা টু রেডিয়াস সার্কেলে যার সেন্টার অরিজিন যদি ঘোরে তাহলে ওয়ার্ক ডান আমরা নির্ণয় করব। তো আমরা সার্কেলটার ইকুয়েশন আগে লিখে নিই, দ্য গিভেন কার্ভ ইজ সি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু টু, যেহেতু এক্স ওয়াই প্লেনের উপর অবস্থিত তাই জেড ইজ ইকুয়াল টু জিরো, দ্য প্যারামেট্রিক ফর্ম অফ দ্য কার্ভ সি ইজ এক্স ইজ ইকুয়াল টু টু কস টি ওয়াই ইজ ইকুয়াল টু টু সাইন টি আর জেড ইজ ইকুয়াল টু জিরো ধরলাম, টি এর ভ্যালু জিরো থেকে টু পাইয়ের মধ্যে নেওয়া হল। তাহলে এখন এফ ডট ডি আর দরকার, তাহলে এফ ডট ডি আর ইজ ইকুয়াল টু তাহলে টু এক্স মাইনাস ওয়াই প্লাস টু জেড ডি জেড প্লাস এক্স প্লাস ওয়াই মাইনাস জেড স্কোয়ার ডি ওয়াই প্লাস থ্রি এক্স মাইনাস টু ওয়াই মাইনাস ফাইভ জেড ডি জেড। তাহলে এই ভ্যালুসগুলো আমরা এখানে ব্যবহার করব, ইজ ইকুয়াল টু ডি এক্স টু এক্স মাইনাস ওয়াই প্লাস টু জেড, টু এক্স এক্স মানে টু কস টি তাহলে ফোর কস টি মাইনাস টু সাইন টি আর জেড তো জিরো হয়ে গেছে, ডি এক্স মানে কত গো মাইনাস টু সাইন টি ডি টি প্লাস এক্স মানে তো টু কস টি প্লাস তাহলে টু সাইন টি আর এটা জিরো হয়ে গেছে, ডিওয়াই হলো টু কস টি ডি টি ডি জেড পার্টটা জিরো ইজ ইকুয়াল টু তাহলে কত হলে দেখো তো মাইনাস এইট সাইন টি কস টি আর ডি টি তো সব জায়গায় থাকবে, এটা কত হলো মাইনাস তাহলে এটা প্লাস ফোর সাইন স্কোয়ার টি এখানে চলে আসি প্লাস ফোর কস স্কোয়ার টি আর প্লাস ফোর সাইন টি কস টি ডি টি ইজ ইকুয়াল টু তাহলে এখানে এই দুটো মিলে ফোর হলো মাইনাস ফোর সাইন টি কস টি মানে টু সাইন টু টি এটা ডি টি পেলাম, তাহলে দেয়ার ফোর দ্য রিকোয়ার্ড ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন এফ
ডট ডি আর ওভার সি ইজ ইকুয়াল টু এফ ডট ডি আর পেয়েছি কত ফোর মাইনাস টু সাইন টু টি ডিটি টি এর ভ্যালু হলো জিরো থেকে টু পাই ইজ ইকুয়াল টু ফোর টি মাইনাস কত হচ্ছে দেখো তো এটা হয়ে গেল ফোর তো তাহলে বাই টু ক্যান্সেল হয়ে যাবে তাহলে কস টু টি হবে আর এইখানে হয়ে যাবে এটা প্লাস তাহলে জিরো টু পাই ইজ ইকুয়াল টু এখানে এইট পাই হলো কস ফোর পাই মানে জিরো আবার কস কস ফোর পাই মিনস ওয়ান আর কস জিরো মানে ওয়ান তাহলে এটা জিরোতে পরিণত হয়ে গেল তাহলে এটা ইউনিটস অফ ওয়ার্কস আজকে তাহলে এই পর্যন্তই।